আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় বরাবরের মতো আমি এবারও চেষ্টা করেছি হাতের কাছের কিছু কমন উপকরণ ব্যবহার করে একটি পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পাটিসাপটা পিঠার রুটিটা বানানোর জন্য প্রথমে একটি ব্যাটার রেডি করে নিতে হবে আর সেজন্য আমার লাগছে ময়দা হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো লাগবে এক কাপ আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি বাজারে যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় সেরকম একটি প্যাকেট থেকে এক কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ডিম একটি চিনি হাফ কাপ আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিছুটা কম বেশি করতে চাইলে করে নেবেন পানি পরিমাণ মতো নিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ নিয়েছি আমার একটু কম বা বেশি লাগতে পারেন একটি বোল নিয়ে তাতে একে একে ময়দা চালের গুঁড়ো এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়ে যেতে হবে যেন কোনো লাম্প না থাকে আপনারা চাইলে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করতে পারেন আমার যেহেতু ভালো লাগে না আমি দিচ্ছি না খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে এখন আমি একটা ডিম অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ফেটে মিশিয়ে নেব ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে এসেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘনতটা এরকম রাখতে হবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না এভাবে আমাদের বিশ মিনিটের মতো ওয়েট করতে হবে যেহেতু শুকনো চাল এগুলো ব্যবহার করেছি কাজেই এটা ভিজে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের একটা কিসা তৈরি করতে হবে সেজন্য আমার লাগবে হাফ কাপ চালের গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন ঘি নিয়েছি তিন টেবিল চামচ এলাচ নিতে হবে পাঁচ ছটি ঘন দুধ নিয়ে নিতে হবে হাফ লিটার আমি দু কাপ পরিমাণ পাউডার মিল্কে হাফ লিটার পরিমাণ পানিতে ভালোভাবে গুলে ঘন করে তৈরি করে নিয়েছি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এখন এতে প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি এখন এর ভিতরে আমি চালের গুঁড়াটা অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে ভাসতে থাকবো এলাচটাও এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে এবং খুব ভালোভাবে চালের গুঁড়াটা ভেজে যেতে হবে এভাবে কিছুক্ষণ ভাজার পরে দেখতে পারবেন যে আপনাদের চালের গুঁড়োটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে মানে আমাদের ভাজা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে চালের গুঁড়োটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এলাচ এবং ঘি দিয়ে ভেজে রাখা চালের গুঁড়োটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন দুধের সাথে এক চামচ দু চামচ করে দিব এবং একটা হ্যান্ড বিটা নিয়ে ভালোভাবে নেড়ে যাব চিনিটাও আমরা এ পর্যায়ে অ্যাড করে দিব এবং ভালোভাবে নেড়ে যেতে থাকবো খেয়াল রাখতে হবে যেন কোনো দানা না বেঁধে থাকে একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন যে পাত্রে আমি চালের গুঁড়োটা ভেজে নিয়েছিলাম ওই পাত্রটাই চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে রাখবো এবং মিশ্রণটি ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে যেতে থাকবো অনবরত নেড়ে যেতে হবে কোনোভাবে কিন্তু কোনো দানা থাকা যাবে না এভাবে চার পাঁচ মিনিট নাড়ার পরে দেখবেন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে আসতে থাকবে ক্ষিরসা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি উপর থেকে আসতে করে এলাচগুলো তুলে ফেলবো যখন আপনারা দেখবেন যে আমার ক্ষীরসার ঘনত্বটা ঠিক এরকম হয়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন কিন্তু খিরসাটা আরও একটু জমে যাবে কাজে খুব বেশি ঘন থকথক করে নামালে এটা আর হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার যেহেতু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন একটি পাত্রে এটাকে ঢেলে নিচ্ছে খিরসা এবং ব্যাটার দুইটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি পিঠা ভাজার কাজ শুরু করব সেজন্য প্রথমে একটি ফ্ল্যাট টাইপের প্যান নিয়ে নিতে হবে প্যানটা সামান্য একটু গরম হয়ে আসলে একটি কিচেন টিস্যু বা ভালো পরিষ্কার কাপড়ে সামান্য একটু ঘি লাগিয়ে প্যানটা খুব ভালোভাবে গ্রিস করে নিতে হবে এ কাজটা আমরা ব্রাশ দিয়েও করতে পারি প্যানটা যখন খুব ভালোভাবে গ্রিস করা হয়ে যাবে তখন একটি বড় চামচ নিয়ে ব্যাটারটা একদম মাঝখানে আমার দিয়ে দিতে হবে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে সাথে সাথেই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারদে পাশে ছড়িয়ে নিতে হবে এখন চামচ দিয়ে পিঠার একটি সাইডে কিন্তু খিরসাগুলো আমাদের এভাবে ছড়িয়ে দিতে হবে একটু লম্বাটে করে ছড়িয়ে দিতে হবে এবং একটা কিনারে এভাবে বিছিয়ে দিতে হবে খিরসাটা দেওয়া হয়ে গেলে যে সাইড থেকে খিরসাটা দেওয়া হয়েছিল সেই দিক থেকে একটি কাঠের খুন্তি দিয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে পিঠাটা ফোল্ড করতে হবে এভাবে ফোল্ড করতে করতে কিন্তু আমার পাটি সাপটা পিঠাটা ভাজা হয়ে যাবে ব্যাস আমার পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব এবং আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠা ভাজার জন্য একবার করে তাওয়াটা এভাবে ভালোভাবে অয়েল বা ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে আবারও আমি ব্যাটারটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিব রুটিটা যখন ঠিক একটু এভাবে বড়ো হয়ে আসবে তখন আমি একটা কোনায় খিরসাটা দিয়ে আবারও একইভাবে রুটিটা ফোল্ড করে দিব ব্যাস খুব ইজিভাবে কিন্তু আমার পিঠাগুলো একে একে সব হয়ে যাচ্ছে আশা করছি আমার এই ইজি সাপটা রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো এরকম মজার এবং সহজ রেসিপি নিয়ে আবারও আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ